ডিয়ার্স, গুড মর্নিং। আজকে বৃহস্পতিবার অ্যান্ড আমি এখন এই বাড়িতেই আছি আমার মায়ের কাছে। তো সোনা একটু গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং সোনা, এইমাত্র উঠলো। তো আজকে দেখাবো তোমাদের সিম্পল জিনিস, যেটা হচ্ছে আমার মায়ের শিব পুজো। তোমরা দেখেছো আজকে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের পুজোটাও তোমাদের আজকে দেখাবো। ওকে, কিপ ওয়াচিং। বাসন থেকে বৃহস্পতিবার করে সব ঠাকুর মা স্নান করায়, সব পরিষ্কার করে, চাদর টাদর পাল্টায়, ঠাকুরের আসন টাসন সব গুছিয়ে নেয়। তো এই কারণে এখন মোছামুছি চলছে। এই যে ঠাকুর সব নিচে নামিয়েছে মা, এবার সব ঠাকুর স্নান করাবে, তোড়জোড় চলছে। তো তোমরা দেখতে থাকো, এখনও মাকে নামানো হয়নি, মাকেও নামাবে। মানে বৃহস্পতিবার আর সোমবারের পুজো মানে বিরাট টাইম লাগে। তো দেখো, স্নানের জন্য, ঠাকুরের স্নানের জন্য সব কিছু রেডি করা হয়ে গেছে। এই যে আরতি করবে, আরতি থালা রেডি করা হয়ে গেছে। এখানে গঙ্গা জল, আরো কি কি আছে সব বলবো এক এক করে। এখন স্টার্ট করেনি এখনো মা, এখন বেলপাতা ছাড়াচ্ছে মা, বেলপাতা একসঙ্গে করে রাখছে। বন্ধুরা, আমার মা নিজে সব রকম থালা সাজানো হয়ে গেছে। এই হচ্ছে ঠাকুর স্নান করাবে সেই থালা, যেহেতু আজকে লক্ষ্মী আর মা তারাকে, মা কালীকে স্নান করাবে, সরি, যেহেতু আমাদের বাড়িতে তারা, ওই জন্য মুখে তারা চলে আসে। আমার মার এই যে মা কালী আছে, তো সেই জন্য হলুদ চন্দন সব আলাদা আলাদা করে নিয়েছে, গঙ্গা জল কেশর জল সব আলাদা করে নিয়েছে। এই যে পুষ্প থালা সাজানো হয়ে গেছে, এই যে আরতির থালা। আমার মা গোটা ফল দিয়েই বেশি পুজো দেয়, কারণ কাটা ফল দিয়ে দেয় না, গোটা ফলটাই মা বেশি পছন্দ করে দিতে। তো এই কারণে এই যে মাকে এখন স্নান করাবে। তো এর আগে আমি লক্ষ্মী পুজোর ভিডিও বা একটা ভিডিও করেছি পুজো দেওয়ার, আমার নিজের ঘরে পুজো দেওয়ার ওই শ্বশুরবাড়িতে। তো তখন আমি কয়েকটা জিনিস ভুল করেছিলাম। তো আমার কিছু ফ্রেন্ডসরা আমাকে বলে দিয়েছে, যেহেতু আমি মা লক্ষ্মীকে স্নান করানোর সময় আমি পুরোটাই দেখিয়েছি, তো সেটা আমার দেখানো উচিত হয়নি বলে আমার কিছু ফ্রেন্ডসরা বা বোনরা যাই বলো, তারা আমাকে বলে দিয়েছে সেটা, যে এটা করানো উচিত না। তো তাদের জন্য আমি মন থেকে থ্যাংকস বলছি, যে আমার ভুলটা ধরিয়ে দিয়েছে। এটাই আমি চাই, যে আমার, আমি কিছু ভুল করলে, কিছু ঠিক করলে সেটা যেন আমার বন্ধুরা কমেন্ট করে আমাকে বলে দেয়, তাহলে আমি আমার ভুলটা বুঝতে পারবো। যেমন আমার ভুলটা আমি বুঝতে পেরেছি, তো এরপরে আমি খেয়াল রাখবো ওই ভুলগুলো যাতে আমি না করি বা আমার আর না হয়। তো তার জন্য থ্যাংক ইউ সো মাচ তোমাদের, যারা যারা আমাকে আমার ভুল বুঝিয়েছো, তো সেই জন্য আমি সত্যি থ্যাংকসফুল। তো হ্যাঁ সোনা, এই যে আমার সোনা শুয়ে শুয়ে তার দিদার পুজো দেখছে, দেখেছো? হ্যাঁ। তো এবার আমার মার ঠাকুর স্নান করানো হয়ে গেছে, এবার মাকে সাজানো শুরু করে দিয়েছে। সাজানোটা তোমরা দেখে নাও। সব আছে বাবা, এখন মাকে গয়নাঘাটি পরাচ্ছে। গন্নু বাবাকে এখনো তো স্নান করানো হয়নি, যখন হবে তখন দেখবে। Thank you.
তো সবাইকেই প্রায় স্নান করানো হয়ে গেছে মায়ের, এবার লক্ষ্মীকেও স্নান করানো হয়ে গেছে, লক্ষ্মীর আসন তৈরি হয়ে গেছে, ওখানে ফুল পুষ্প জাল দিয়ে আসলে আমার মা ধনলক্ষ্মী পুজো করেন। আমাদের এই বাড়িতে লক্ষ্মী মূর্তি পুজো করার রেওয়াজ নেই, তো সেই কারণে ধনলক্ষ্মী পুজো করেন। তাই জন্য ওখানে আমরা এমনি লক্ষ্মী পুজো করার সময় বা লক্ষ্মী পাতার সময় ধান দুব্য পুষ্প দিয়ে থাকি। তো ধনলক্ষ্মী বসাতে গেলে চাল দিতে লাগে সেখানে আসন তৈরি করার জন্য, তো ওই কারণে মা চাল দিয়েছে, এবার সব সাজিয়ে নিচ্ছে, তারপরে জোকার দিয়ে মা লক্ষ্মী ঠাকুর বসাবেন। বন্ধুরা, তোমরা যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটার নাম হচ্ছে স্বামী গাছ, যেটা আমি আগে জানতাম না। আমার মা এখন পুজো করেন এই গাছ, মানে তুলসী পুজো যেরকম করে তুলসী, সেরকমই এই গাছটারও মা পুজো করে থাকেন। এটা হচ্ছে শিব, গণেশ, পার্বতী এখানে নিবাস করেন এই গাছে নিচে, তো এটাই কথিত আছে। সেই জন্য আমার মা এটা খুব নিষ্ঠা করেই পুজো করে থাকেন, মানে ধূপ ধূনা প্রদীপ সব দিয়ে প্রত্যেক বৃহস্পতিবার, প্রত্যেক সন্ধ্যাবেলা তো করেনি, ধূপ ধূনা দেয়, কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার পুজো করে থাকেন। মার পুজো হয়ে গেছে, মার আমি এবার একসাথে খাবো। এই যে আমার টিফিন রেডি করে মা দিয়ে দিয়েছে, পুজো করা হয়ে গেছে মায়ের, এই দেখো। তো মা আর আমি এবার খাবো, তো টিফিনটা দাদা সেরে নিই, আজকে একটু লেট হয়ে গেছে, কারণ মা বলেছে অনেকবার আমাকে খেয়ে নিতে, কিন্তু আমি একা খাবো, ওই জন্য ভাবলাম মার সাথেই খাই, তো আগে ঝটপট খেয়ে নিই, ওকে। সো ফ্রেন্ডস, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করবেন, ওকে, টাটা, বাই বাই।